সুধী দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ইডেন মাল্টিকেয়ার হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিহ আহমেদ হুমা। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ উপমহাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডক্টর একেএম ফজলুল হক স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি বর্তমানে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে কর্মরত আছেন। আসসালাম আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, দর্শক শ্রোতা সকলে ভালো আছেন আশা করি। আমাদের সাথে আরও একজন অতিথি আছেন ডক্টর আসিফ আলমাস হক, MBBS FCPS সার্জারি FRCS ইংল্যান্ড, কনসালটেন্ট কোলোরেক্টাল ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন, যিনি বর্তমানে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আশা করি আপনি ভালো আছেন এবং আশা করি দর্শকরাও সবাই ভালো আছেন। স্যার, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব বিষয়টা হচ্ছে ফিস্টুলা চিকিৎসায় লেজারের অবদান। তো প্রথমে একটু জিজ্ঞেস করি স্যার, ফিস্টুলা তো আমরা জানি অনেক জায়গায় হয় স্যার, কিন্তু এই স্পেশাল অ্যানাল ফিস্টুলাটা স্যার আসলে কি আর কিভাবে হয়? ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। দর্শক শ্রোতা, আমাদের দেশে অসংখ্য রোগী আছে যারা ফিস্টুলা রোগে ভোগে। হোয়াট ইজ ফিস্টুলা? ফিস্টুলা কিন্তু শরীরের অন্য জায়গায় হয়। আমরা আজকে যে আলোচনা করছি এটা হলো মলদ্বারের ফিস্টুলা। ফিস্টুলা হলো একটা নালী। ইংরেজিতে যারা ফিফথ ইয়ারে পড়ে তাদেরকে আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ ফিস্টুলা, তারা বলে দেন দিস ইজ এন অ্যাবনর্মাল ট্র্যাক্ট কানেক্টিং বিটুইন টু এপিথেলিয়াল সার্ফেসেস। তো এখানে মলদ্বারের ভিতরে থেকে একটা ইনফেকশন হয়, মলদ্বারের ভিতরে গ্ল্যান্ড বা গ্রন্থি আছে, সেখানে ইনফেকশন হইয়া পুজ জমা হয়, সেটা মলদ্বারের পাশে দূরে থেকে ফেটে বের হলে এই দুইটা সুরঙ্গ পথের যে কানেকশনটা হয় এটাকে বলা হয় ফিস্টুলা। এটা কঠিন কেন? কঠিন হয় এই জন্য যে মলদ্বারের ভিতরে চতুর্পাশে যে মাংসপেশি পায়খানাটাকে আমাদের আটকে রাখতে সাহায্য করে, সেটা অনেকখানি কেটে ফেললে পায়খানা আটকে রাখার ক্ষমতা ব্যাহত হয়, সেই কারণেই। তো আজকের আলোচনা হলো লেজারে ফিস্টুলার ব্যবহার আছে কিনা। কালকে না পরশু আমরা লেজার সাহায্যে ফিস্টুলা অপারেশন করলাম। বস্তুত ডেইলি 20-25টা অপারেশন আমি করি পায়খানা রাস্তার, তার মধ্যে ফিস্টুলা থাকে অ্যাটলিস্ট 4-5টা প্রতিদিন। তো ফিস্টুলার আবার ক্লাসিফিকেশন বা ভ্যারাইটিজ আছে। ভ্যারাইটিজ মানে হলো ইন্টারস্পিংটিক ফিস্টুলা, ট্রান্সস্পিংটিক ফিস্টুলা, হাই ভ্যারাইটি ফিস্টুলা, লো ভ্যারাইটি ফিস্টুলা, 15-16 পদের ক্লাসিফিকেশন ফিস্টুলার আছে। তো এই ফিস্টুলাগুলোর আমরা বলছি যে 50% ফিস্টুলা আমরা লেজারের সাহায্যে করতে পারি, আর 50% লেজারের সাহায্যে করা যায় না। আর লেজারের সাহায্যে যে ফিস্টুলা আমরা অপারেশন করি সেগুলোর মধ্যে আবার 25% রেকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে, আবার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে লেজারের সাহায্যে ফিস্টুলার অপারেশনের চান্স অনেকখানি কম। আমি প্রথমে বলছি 50% কেসে আমরা লেজার দিয়ে করতে পারি, আর যে 50% ক্ষেত্রে আমরা করি তার 25% কেস আবার রেকার হতে পারে। এই হলো কথা। এখন আপনি ডক্টর আসিফ আলমাস হককে জিজ্ঞেস করতে পারেন। স্যার, আপনার কাছে অবশ্যই আসব। আমরা জিজ্ঞেস করি আগে স্যার, এই যে অ্যানাল ফিস্টুলা যেটা হচ্ছে স্যার, এটার উপসর্গ কি? পেশেন্ট আসলে কি সমস্যাগুলো নিয়ে আসে? ধন্যবাদ আপনাকে। ফিস্টুলা মানে একজন ইনফেকশনের নালী, যে নালীটা শুরু হয়েছে মলদ্বার থেকে এবং শেষ হয়েছে মলদ্বারের বাইরের চামড়ার কোনো এক জায়গায়। পেশেন্ট অনেক সময় বলে একটা ফোড়ার মতো, ইনফ্যাক্ট এটার ফিচারগুলি ফোড়ার মতোই আসলে হয়। দেখা যায় যে পেশেন্ট খেয়াল করে যে একটা ফোড়ার মতো হয়েছে, কিছু ব্যথা ট্যাথা করে, একটু ফুলে ওঠে, জায়গাটা একটু লাল হয়ে যায়, গরম হয়ে যায়, কিছুদিন পরে ওটা ফেটে কিছু পুজ পানি বের হয় এবং পেশেন্ট আবার খুব আরাম ফিল করে। অনেক সময় দেখা যায় শুকিয়েও যায়, কারণ বেশিরভাগ পেশেন্টরা কিছু অ্যান্টিবায়োটিক খায়, জায়গাটা শুকিয়ে যায়, পেশেন্টরা ভাবে যে না মনে হয় রোগটা ভালো হয়ে গিয়েছে। বাট কিছুদিন পরে গিয়ে দেখা যায় আবার ওটা ফুলে উঠছে, আবার ব্যথা করছে এবং ফেটে আবার একটু পুজ পানি যাচ্ছে। সো পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 3-4 বার এটার একটা চিকিৎসা করে এবং এই আশা নিয়ে যে ভালো হয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু দেখা যায় এটা কিন্তু আসলে কখনোই ভালো হবে না। তার কারণটা হচ্ছে এটা কিন্তু কোনো ফোড়া নয়, এটা একটা ইনফেকশনের নালী যেটা কিন্তু মলদ্বারের সাথে একটা কানেকশন আছে, এবং যেহেতু কানেকশন আছে সবসময় মলদ্বার থেকে ওখানে কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণু ঢুকতে থাকবে এবং ঢুকে ঢুকে সবসময় কিন্তু ইনফেকশন করতে থাকবে। এখন স্যার, এই ইনফেকশনের পিছনে আসলে কি মানে হাইজিনটাই মেইন কারণ নাকি অন্য কোনো কারণ? না, এখানে হাইজিন দায়ী না। আচ্ছা, এটার মেইন কারণটা হচ্ছে কি আসলে? স্টুল হলো 95% ব্যাকটেরিয়া। স্টুল 1 কেজি স্টুল নিলে তার 95% ব্যাকটেরিয়া থাকে, ট্রিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া। বলো, ফিস্টুলাও আসলে এক্স্যাক্টলি কেন হয় এটা নিয়েও কিছু ডিবেট আছে, বা যেটা সবচেয়ে কমন থিওরি, যেটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে আমাদের মলদ্বারের আশেপাশে বা অ্যানাল ক্যানালের আশেপাশে কিছু গ্রন্থি আছে বা গ্ল্যান্ড আছে যেগুলি কিছু সিক্রেশন করে, সো দ্যাট মলটা খুব স্লিপারি হয় এবং তাড়াতাড়ি বের হয়ে যায়। তো এই গ্রন্থিগুলিতে কখনো ইনফেকশন হয় এবং ইনফেকশন হয়ে আস্তে আস্তে, যেহেতু ওখানে জীবাণুর কোনো অভাব নেই, শুধু ইনফেকশন যেতে 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 একটা নালি করে পরে চামড়ার নিচ থেকে ফেটে বের হয়, এটাকে বলে ক্রিপ্টোগ্ল্যান্ডুলার থিওরি। বা আমি ডিফিকাল্ট টার্মসে যাবো না, সহজ কথাই থাকুক। সো ওখান থেকে ইনফেকশন হয়ে তারপরে মলদ্বার আশেপাশে কোনো জায়গা থেকে ফেটে বের হয়। প্রবলেমটা হচ্ছে যেহেতু জীবাণুর কোনো অভাব নাই,
এটা কিন্তু কখনো ঠিক হবে না এবং এটা কিন্তু চামড়ার ভাজে ভাজে মাংসর ভাজে ভাজে ছড়াতে থাকে। যখন এটা মাল্টিপল ব্রাঞ্চিং হয় বা আরও এক্সটেন্ড করতে থাকে তখন এটাকে কিন্তু একটা সিম্পল ভ্যারাইটি থেকে কমপ্লেক্স ভ্যারাইটির ফিস্টুলা হয়ে যায়। এই জন্য আমি একটু এখানে বলে রাখি যে ফিস্টুলাও এমন একটি রোগ যে যত তাড়াতাড়ি আপনি এটা চিকিৎসা করবেন তত ভালো রেজাল্ট পাবেন আপনি। স্যার আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে আবারও কথা বলবো, একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিচ্ছি। শহীদ অসুবিধ নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন টেলিভিশনের পর্দায়। ধন্যবাদ বিরতিতে সাথে থাকার জন্য। আমরা আজকে কথা বলছিলাম ফিস্টুলা চিকিৎসায় লেজারের অবদান নিয়ে, চলে যাচ্ছি আলোচনায়। ফজল হক স্যারকে জিজ্ঞেস করবো, স্যার আমরা বিরতির আগে শুনলাম যে এটা আরও কমপ্লেক্স হয়ে যেতে পারে এই ব্যাপারটা, তো এই যে স্যার কমপ্লেক্সিটি, এই কমপ্লেক্সিটি ডেভেলপ করার আসলে কারণটা কি স্যার? আচ্ছা, কমপ্লেক্সিটি ডেভেলপ করার কারণ, প্রায় গত 30 বছর যাবত আমি পায়খানা স্যার চিকিৎসা করি ফিস্টুলা, এবং 2000 সালে আজ থেকে কত 23 বছর আগে আমি আমেরিকা থেকে অ্যাওয়ার্ড পাইছি এই থিওরির উপরে যে ফিস্টুলা, জটিল ফিস্টুলা, এটা অপারেশন করলে আবার হবে, এটাই কি আইন নাকি এটা সার্জনের ভুলের কারণে অথবা সার্জন বুঝতে পারতেছে না, সেই জন্য আমি এটাকে চ্যালেঞ্জ করছি। এবং সমস্ত ইন্টারন্যাশনাল বইয়ে লেখা আছে 2500 বছর যাবত, এক দুই দিন না, 10 বছর না, 200 বছর না, 2500 বছর যাবত সার্জনরা এই ফিস্টুলা অপারেশন কী করে করতে হবে এখন পর্যন্ত কনসেনসাস ভালো করে আসতে পারে নাই, মানে একে মতে আসতে পারে নাই। এবং ফিস্টুলা অপারেশন করার পরে আমাদেরকে শেখানো হয়তো ফিস্টুলা অপারেশন করার পরে যে আবার হবে এই অপারেশন রোগটা, এটাই হলো আইন। আমি এটাকে চ্যালেঞ্জ করছি 2000 সালে। আমি 94-5 সিঙ্গাপুর ছিলাম, তারপরে দেশে এসে 5-7 বছর এই অপারেশন করার পরে আমি দেখলাম যে না, ফিস্টুলা সব ভালো করে, আমি তো করতে পারি। তো তাহলে তখন আমি থিওরি দিলাম যে আসলে এই ফিস্টুলার বিষয়টা বুঝে, পুরো চিকিৎসাটা বুঝে, অ্যানাটমি বুঝে, মলদ্বারের পাশের যে স্ট্রাকচারটা বুঝে যদি কেউ অপারেশন করতে পারে তাহলে এটা ভালো হবে। কারণ আমি 96-এ দেশে আসার পরে 10 বছরে 10 বার অপারেশন করেছি ফিস্টুলা, সেগুলোও ভালো করেছে। এবং সেইটা 5 বছর করার পরে 2000 সালে আমি আমেরিকার থেকে অ্যাওয়ার্ডের জন্য আমি দরখাস্ত করলাম, সেটার মধ্যে সারা ওয়ার্ল্ডের কম্পিটিশন আমি টিকছিলাম এবং আমি আমেরিকাতে গিয়ে লেকচার দিয়েছি এটা 2000 সালের জুন মাসে। ফিস্টুলা অপারেশন বা পায়খানা স্তর অপারেশনের রেকর্ড সারা পৃথিবীতে আমার হাইয়েস্ট। এখানে মেইন সমস্যা হয় মলদা পায়খানাটা এসে রেকটামে বসে থাকে, এরপর একটা দরজা আছে সেটার নাম হলো মলদার। রেকটাম আর মলদার আলাদা জিনিস, মলদারের চতুর্দিকে মাংসপেশী আসে যেটা পায়খানা স্তরটাকে, দরজাটাকে আটকে রাখে। আমরা যখন ব্রেন থেকে কমান্ড দিই তখন পায়খানা স্তরটা খুলে যায়, পায়খানাটা বের হয়। এখন কথা হলো আমি যদি সেই কমান্ড না দিতে পারি এবং পায়খানা স্তর ফিস্টুলা মাংসপেশীর ভিতর দিয়ে গভীরে ঢুকে গিয়েছে, এখন এই মাংসপেশিগুলোকে আমি যদি কেটে দিই একবারে তাহলে পায়খানা স্তর ঢিলা হয়ে গেল, ঢিলা হয়ে গেলে পায়খানা যে আটকায় রাখবো আমি, পায়খানা যখন চাপ দিল তখন তো আমি চেপে রাখি, আমি বাসে আসি, রিক্সায় আসি বা মসজিদে নামাজ পড়তে আসি, তখন তো চেপে রাখবো, চেপে রাখলেও চেপে রাখতে পারছি না, পায়খানা অটোমেটিক বের হয়ে যাচ্ছে, বায়ু বের হয়ে যাচ্ছে, তাহলে নামাজ যাবে, কাপড় চোপড় নষ্ট হবে, অনেক কিছু। সেই জন্য আমি তো মনে হয় 28 বছর যাবত এই পায়খানা স্তর চিকিৎসা করি, আজ পর্যন্ত খুব কম রোগী আছে যে বলতে পারবে সে পায়খানা ধরে রাখতে পারে না। এবং অসংখ্য মাসে 500 অপারেশন করি আমি, 500-এর বেশি করি মাঝে মধ্যে, তো এই অপারেশন সারা পৃথিবীতে এই রেকর্ডের ধারে কাছে কেউ আসতে পারবে না। এবং এই রোগীরা, অসংখ্য রোগী আজ পর্যন্ত কেউ কেউ মানে মনে হয় কেউ বলছেন না যে আমার স্যার পায়খানা ধরে রাখতে পারি না, আমি তাহলে স্যার এমন ঘটনা ঘটে। আমি একটু ডক্টর আসিফ স্যারকে জিজ্ঞেস করবো, স্যার যেহেতু এইটা নিয়ে তো অনেকদিন ধরে কাজ করছেন এবং আপনিও স্যারের সাথে কাজ করছেন এটা নিয়ে, আমি জিজ্ঞেস করবো যে স্যার এই যে লেজার পদ্ধতি যেটা আসছে, স্যার লেজার পদ্ধতিটা কি আসলে একেবারেই আধুনিক চিকিৎসা নাকি তার আগেও অন্য চিকিৎসাতেও ভালো ফলাফল এসছে? ধন্যবাদ আপনাকে। ফিস্টুলার আমরা এক সময় কেটে করতো, কিন্তু দেখলো যে কেটে করার কিছু সমস্যা আছে, তো তারপরে দেখা গেল লিফট আর একটা প্রসিজিয়ার আছে, আমি ব্যাখ্যায় যাব না কি করা হয়, সেটাও বেশ পপুলার এখন, সেটাও করা হচ্ছে। বাট এখন সবচেয়ে পপুলার যেটা আসছে সেটা হচ্ছে লেজার টেকনিক। লেজার টেকনিকটাকে আর একটু সুন্দরভাবে অনেকে এটা ভিডিও অ্যাসিস্টেড, মানে ফিস্টুলা ট্র্যাক্টের ভিতর দিয়ে ভিডিও দেখে দেখে সুন্দর করে পুরো ট্র্যাকটাকে তারা ঠিক করে নিয়ে আসে। হ্যাঁ, সেটাও একটা প্রসিজিয়ার, সেটাকে বলে ভ্যাফট। হ্যাঁ, সো এই বিভিন্ন টেকনিকগুলি আছে, ফিস্টুলার এত টেকনিক আছে সার্জনরা অনেকে নামও জানে না। হ্যাঁ, অনেক সার্জন অনেক সার্জারি পারেও না। সো এটা আমি কোনো টেকনিককে ক্রিটিসাইজ করব না, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যে সার্জন যেটা করতে কমফোর্টেবল এবং অ্যাকর্ডিংলি যে ফিস্টুলাটা আছে এটা যদি সিম্পল হয় তাহলে এক ধরনের চিকিৎসা, যদি কমপ্লেক্স হয় তাহলে আরেক ধরনের চিকিৎসা। কিছু কিছু প্রসিজিয়ার আছে যেটা ধাপে ধাপে করা হয়, তবে সব প্রসিজিয়ারের মধ্যে এই যে স্টেজ প্রসিজিয়ার বা ধাপে ধাপে যেটা করা হয় এটাকে বলে আমরা সিটন টেকনিক। এই টেকনিকটা কিন্তু এখনও সবচেয়ে বেশি সাকসেসফুল, এটা অনেকদিন আগে থেকেই আছে, কিন্তু সঠিক সার্জনের হাতে দিলে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে সাকসেসফুল। এখানে এই প্রসঙ্গে আমি ডক্টর আসিফ আলমের কাছে একটু থামাতে চাই, সেটা হলো
এবং এই ফিস্টুলা অপারেশন আমি সিরন টেকনিকে করি, এতেই আমার সাকসেসফুল। এবং আমি লেজারও করি, লেজার করি মাঝে মধ্যে। আমি তো বলেছি 50% লোকের লেজার করা যায়, ফিস্টুলা আর 50% করা যায় না। এত জটিল বিষয় এইসব আলোচনা টেলিভিশনের সামনে 10 মিনিট 5 মিনিট সম্ভব নয়। যতটুকু শুনলাম তাতেও স্যার আমাদের কাজে আসবে এবং এটা আসলে প্রত্যেক দর্শকেরও জানা উচিত ছিল। ধন্যবাদ স্যার আসলে আমাদের সাথে এত সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। দুজনকেই আসলে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দর্শক শ্রোতা, যারা ধৈর্য ধরে আমাদের আলোচনা শুনলেন। এগুলো জটিল আলোচনা, আমার একটা বই লিখেছি, সেই বইটা আপনারা পড়তে পারেন এই ফিস্টুলা সম্পর্কে, বা আরও বিস্তারিত ইউটিউব ফেসবুকে আমরা অনেক আলোচনা করি, সেগুলো আমরা দেখতে পারেন। শুধু দর্শকবৃন্দ, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।